বজ্রপাত রোধে আমরা প্রথমে পাইলট প্রজেক্ট করেছি 15টা উপজেলায়, 2টি করে লাইটনিং অ্যারেস্টার বসানো হয়েছে, যেটা 90 স্কোয়ার মিটার এরিয়া এক একটা লাইটনিং কভার করবে। এরপরে আমরা একটা স্থায়ী প্রকল্প গ্রহণ করেছি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং বন্যা আশ্রয়কেন্দ্রের আদলে। আমরা 1,900 কোটি টাকার একটি প্রজেক্ট আমাদের প্রক্রিয়াধীন আছে, সেখানে আমরা 3 ধাপে বজ্রপাতের মৃত্যু সংখ্যা কমিয়ে আনার জন্য প্রকল্প রেখেছি। প্রথম ধাপে অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক প্রচার প্রচারণা থাকবে, দ্বিতীয় ধাপে আর্লি ওয়ার্নিং সিস্টেম দেওয়া হবে এবং সেই জন্য বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে স্টেশন বসানো হবে, সেই স্টেশন থেকে 40 মিনিট আগে বজ্রপাতের ওয়ার্নিং দিবে এবং লোকাল এবং রিজিওনাল অ্যাপের মাধ্যমে মোবাইলে পৌঁছে যাবে। একই সাথে বেতার টেলিভিশনের মাধ্যমে অনলাইন মাধ্যমে এইগুলো প্রচার হবে এবং এই 40 মিনিটের মধ্যে যাতে বন্যা বজ্রপাত প্রবণ এলাকার লোকজন নিরাপদে আশ্রয়কেন্দ্রে যেতে পারে সেই জন্য আমরা শেল্টার লাইটনিং শেল্টার বা বজ্রপাত নিরোধক আশ্রয়কেন্দ্র আমরা তৈরি করব এবং সেই আশ্রয়কেন্দ্রটি যাতে নিরাপদ থাকে সেজন্য প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে একটি করে লাইটনিং অ্যারেস্টার লাগানো হবে। আশা করি আমরা যদি এটা করতে পারি তাহলে 40 মিনিট আগে কৃষি খোলা আকাশে যারা কাজ করে কৃষিক্ষেত্রে মৎস্য চাষিরা তারা সবাই নিরাপদ আশ্রয় নিতে পারবে এবং লাইটনিং শেল্টারগুলো বজ্রপাত নিরোধক থাকার কারণে নিরাপদে তারা সেখানে অবস্থান করতে পারবে। আমরা আশা করি যে এই প্রকল্পটি বাস্তবায়ন করলে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা আমরা অনেক কমিয়ে আনতে পারব। ধন্যবাদ।